কোলার দাঁড়া বলো ও গিয়েই ফটোগ্রাফি জয় দুর্গা মাই কি তো বলা যেতেই পারে চলো না বাচ্চাকে আরে সকালে কেমন লাগলো জিজ্ঞাসা করো কেমন বলে আমি বলো বলো আসলে বলো বলো আসলে বলো কি কম বল সবাই বলো আসলে বলো আসলে বলো বলো বল সামনে বসো আমার কাছে আপনি বলুন কেমন লাগলো খুব ভালো লাগছে সামনে বসো আপনাদের কেমন লাগলো তোমাদের ওখানে তুমি তো বাড়ি যাবে ওই সেই সাবির টাবির ওদের একটু বলে দিও কি হলো একটু বলে দাও কি করলাম আমরা এখানে বলে দাও সোনিয়া সিং আজকে আমরা এখানে দুটো বাচ্চাদের ওই ওর কোলের বাচ্চাদের হাতে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দাও আর একটা কাছে কুপন ছিল আমি এটা দিতে পারিনি একটা কুপন দিয়ে দিও আমাদের যে অ্যাসোসিয়েট করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই তোমরা এই সাবির টাবির দেখে দিও ভাবে কৃতজ্ঞ সাবির ওদের একটু বলে দিও তুমি বজবজ মহিলা কল্যাণ সমিতি সম্পর্কে আপনার কি মতামত আমি মেম্বার হিসেবে আমি মানে আই ফিল ভেরি প্রাউড অফ মাই অর্গানাইজেশন আর কি বলবো খুব খুশি আপনার কিছু অভিমত এই অনুষ্ঠান সম্পর্কে আমরা সবাই মিলে এটা করতে পেরে খুব আনন্দ আনন্দিত হয়েছে এটা কি আপনাদের খুশি খুশিগুলো বাচ্চাদের সাথে ভাগ করে নিতে পারে আমরা সত্যি খুবই খুশি বজবজ মহিলা কল্যাণ সমিতি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানটি হলো এই অনুষ্ঠানটির পরে আপনাদের নেক্সট কিছু কর্মসূচি আছে হ্যাঁ আছে দুস্থ ছেলে মেয়েদের বা মহিলাদের আমরা বস্ত্র বিতরণ করতে চাই আপনাদের সঙ্গে এখানে অন্য কোন সংস্থা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমাদেরকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহযোগিতা করেছেন কার্বন ফ্যাক্টরির মালিক আমাদেরকে সহযোগিতা করেছেন জিআরই কোম্পানি এবং মুন্ডিয়া কোম্পানি আমাদের বিশেষভাবে সহযোগিতা ধন্যবাদ আগামী দিনে আপনাদের বজবজ মহিলা কল্যাণ সমিতি সম্পর্কে আপনারা কি ভাবনা চিন্তা করছেন আরো মানে সংগঠনটা আরো বাড়ে দিন দিন যেন বর্ধিত হয় আর আমরা এরকম সামাজিক কাজ যেন আরো করতে পারি সমাজের কল্যাণে আপনারা মহিলারা যে একভাবে কাজ করছেন সেই দিক থেকে আপনাদের অভিজ্ঞতা এবং অন্যকে বলার কি আছে অন্যকে বলার আছে যে আমাদের এই যে মহিলা কল্যাণ সমিতি যাতে আরো সাফল্য হয় বা আরো উন্নত হয় আমরা সেটাই চেষ্টা করছি আজকে আপনারা কি করলেন অনুষ্ঠানটি সুস্থ বাচ্চাদের কিছু খাবার দিতে দিলাম আপনাদের কি রকম লাগলো খুবই ভালো লাগলো এবং ওদের থেকে আরো ভালো লাগছে আগামী দিনে এরকম আরো বড় কিছু পরিকল্পনা আছে নিশ্চয়ই আমরা চেষ্টা করব আরো কিছু বড় করার জন্য বাড়ি আমার এর থেকে আরো কিছু বেশি দিতেও ইচ্ছুক করতে চাই আপনার কেমন লাগলো ভালো লাগলো খুব বাচ্চা খাবার দাবার পেলো খুব আনন্দ হতো আমার দিকে না দেখে ক্যামেরার দিকে দরকার না ওরা তো চোখেই দেখবে আর ঘরে ওঠার না জায়গা নেই যদি চলো হয়ে গেছে এবার ধার্য করি।